নমস্কার আস্তাক বাংলায় আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি প্রথম ফেজ মার্চের সাতাশ তারিখে আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং দুই রাজনৈতিক দল দুই যুজুদানপক্ষ পক্ষ যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবারে নির্বাচনে সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি অবশ্যই বাম মোর্চাও রয়েছে তার সঙ্গে সঙ্গে কংগ্রেস রয়েছে সব দলই তাদের ইস্তেহার কিন্তু প্রকাশ করে ফেলেছে আমরা ধাপে ধাপে আজ বাংলার দর্শকদের কাছে প্রতিটি দলের ইস্তেহার নিয়ে আসবো তার বিশ্লেষণ করব এবং রাজনৈতিক দলগুলি আপনাদেরকে কি প্রমিস করছেন কি বলছেন দেবেন কতটা পাওয়া গেল কতটা পাওয়া গেল না পাওনা না ঝুলি কতটা খালি বা কতটা পরিপূর্ণ হলো সেটা কিন্তু আমরা একটা চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব আজকে আমাদের হাতে অবশ্যই দুটি ইস্তেহার রয়েছে বিজেপির ইস্তেহার দুদিন আগে প্রকাশ করা হয়েছে এবং তার কিছুদিন আগে তৃণমূলের ইস্তেহার দেখতেই পাচ্ছেন দুটি ইস্তেহারই এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে হয়তো সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে এই ইস্তেহারগুলি সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন আছে কারণ আমরা দেখেছি বিগত নির্বাচনগুলিতে ইস্তেহার তো প্রকাশ হয় কিন্তু সাধারণ মানুষের কতটা ইস্তেহার নিয়ে ইন্টারেস্ট থাকে সেটা একটা বড় বিষয় সাধারণ মানুষের কাছে কতটা ইস্তেহার পৌঁছয় সেটা দ্বিতীয় বিষয় এবং যেটা আমরা লক্ষ্য করে দেখেছি বিগত বছরগুলিতে ইশতেহারগুলি খুবই মোটা হয় বড় বড় বই হয় অনেক প্রতিশ্রুতি থাকে অনেক অনেক পাতা এবং তাতে অনেক লেখা এবং লেখার হরফে অনেক কিছু প্রতিশ্রুতি রাজনৈতিক নেতারা দলেরা তারা করেন এবং কতটা আমরা পাই সেটা তো আমরা ভুলে যাই কারণ নির্বাচন শেষ হলে ইস্তেহারের কোনো মূল্য থাকে না এবং আমরা ফিরেও তাকাই না সাধারণ মানুষ যে ইস্তেহারে প্রতিশ্রুতি কি ছিল এবং সেই প্রতিশ্রুতিগুলি কতটি ফলপ্রসূ হয়েছে সেই জন্যে আমরা আজ তাক বাংলার দর্শকদের জন্যে কিছু কিস্তিতে আমরা এই বিশ্লেষণ নিয়ে আসবো প্রতিটি পার্টি এবং তাদের ইস্তেহারে কি প্রমিস করা রয়েছে কতটা তারা ডেলিভার করতে আগে পেরেছেন কারণ কিছু প্রমিস যারা তারা করছেন সেইগুলি পুরনো কিছু পুরোনো প্রমিসকে নতুন মোড়কে আনা হয়েছে কিছু নতুন প্রমিস করা হয়েছে সেইগুলিকে কতটা বাস্তবায়ন করা সম্ভব সেটা আমরা একটা তুল্যমূল্য বিচার করব সুতরাং আজকে আমরা তৃণমূল এবং বিজেপি এই দুটি ইস্তেহার আমাদের হাতে রয়েছে এবং সেই দুটি ইস্তেহার আপনাদেরকে দেখালাম প্রথমেই একটুখানি বলে দিই যে ইস্তেহারগুলি দেখতে কেমন হয়েছে এবং কত পাতার ইস্তেহার চমক কী রয়েছে সেইগুলি একটু বলে দিই প্রথমে আমি একবার তৃণমূলের ম্যানিফেস্টোটা দেখাই তৃণমূল এবছর অবশ্য এই ইশতেহারটি প্রকাশ করেছে এবং তার সঙ্গে একটি দুপাতার দিদির অঙ্গিকা দিদির দশ অঙ্গীকার বলে একটি একটি কাগজ সেটাও তারা এবারে রিলিজ করেছে তৃণমূলের ইশতেহার কিন্তু পঞ্চাশ পাতার আমরা দেখতে পাচ্ছি এবছরে তৃণমূলের ইশতেহার পঞ্চাশ পাতার বিজেপির ইস্তেহার একটু বেশি আটান্ন পাতার সুতরাং দুটোই মোটামুটি খুব একটা মোটা নয় এবছর এবং সেটা থেকে বোঝা যায় যে কতটা পরিশ্রম নেতারা করেছেন এবারের ইস্তেহারটাকে বানাতে কারণ তারা চাইছেন ইস্তেহারটা বেশি মানুষের কাছে পৌঁছোক ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা বড় লড়াই এবছর আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু সোশ্যাল মিডিয়া একটা বড় রোল প্লে করবে সেহেতু প্রতিটি রাজনৈতিক দলই চাইছেন তাদের ইস্তেহার ইস্তেহারে দেওয়া তাদের প্রতিশ্রুতিগুলো মানুষের কাছে আরও বেশিভাবে পৌঁছে দেওয়া যায় এটা একটা ভালো একটা পজিটিভ ডেভেলপমেন্ট আমরা বলতে পারি কারণ আমরা যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করি আপনারা কতটা মনে রেখেছেন গত বছর তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে কি কী প্রতিশ্রুতি ছিল গত বছর সিপিএম বা বাম ফ্রন্টের বা ফর দ্যাট ম্যাটার কংগ্রেস বা বিজেপির ইস্তেহারে কি প্রতিশ্রুতি ছিল হয়তো বেশি মানুষ বলতে পারবেন না তৃণমূলের ইস্তেহারটা একবার আমরা চোখ বলাই সবার আগে এবং তুল্যমূল্য বিচার করব বিজেপির ইস্তেহারের সাথে প্রথমেই খুললে তৃণমূলের লোগো একটা অ্যাপিল রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটি অ্যাপিল করা হয়েছে এটা অবশ্যই ইংরাজি ইস্তেহারটার আমার কাছে কপিটা রয়েছে এবং দু পাতার অ্যাপিলের শেষে রেখা আছে জয় হিন্দ জয় বাংলা জয় মা মাটি মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বাক্ষর অবশ্যই রয়েছে তারপর কি রয়েছে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফুল পেজ ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট সূচিপত্র এই ইস্তেহারে কি রয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দশটি বড় বড় পয়েন্টস বা সূচিপত্রে রয়েছে যেটাকে বলা হচ্ছে দিদির দশ অঙ্গীকার প্রথমেই রয়েছে অর্থনীতি তারপর রয়েছে সোশ্যাল জাস্টিস এবং সিকিউরিটি ইউথ মানে যুব সমাজ ফুড মানে খাদ্য ব্যবস্থা এবং ফুড সিকিউরিটি ফার্মিং এবং এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ হেলথ স্বাস্থ্য ব্যবস্থা এডুকেশান শিক্ষাব্যবস্থা হাউজিং মানুষের জন্য বাসস্থান ইলেকট্রিসিটি রোড এবং ওয়াটার মানে বিদ্যুৎ রাস্তা এবং জল মানে ইনফ্রাস্ট্রাকচার এই হলো তৃণমূলের ইস্তেহারের কন্টেন্ট মানে দশটি বড় বিষয়কে ধরে তৃণমূল তার ইস্তেহার এগোচ্ছে বিজেপির ইস্তেহারের টেবিল অফ কনটেন্সে চলে যায় বিজেপির ইস্তেহারকে বিজেপি নাম দিয়েছে সোনার বাংলা সংকল্পপত্র দু হাজার একুশ সুতরাং বিজেপি তার ইস্তেহারকে বলছে সংকল্পপত্র অবশ্যই প্রথম পাতাতেই আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ তার প্রতিচ্ছবি কারণ বারবার করে যেটা আমরা বলছি যে বিজেপির ক্যাম্পেনে কিন্তু সবচেয়ে বড় তুরুপের তাস হিসাবে দেখানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কারণ এখনও পর্যন্ত বিজেপি তাদের কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে সেটা কিন্তু ঘোষণা করেনি যদিও বিজেপি বারবার করে বলছে যে কোনো পশ্চিমবঙ্গের ভূমিপুত্রই হবে বিজেপির মুখ্যমন্ত্রী যদি বিজেপি ক্ষমতায় আসে কিন্তু চেহারা ফেস মুখ যেটা মুখ যেটা বলে পুরো ক্যাম্পেনে সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা নিয়ে অনেক চর্চা অবশ্যই হয়েছে যেহেতু এটা রাজ্যের নির্বাচন সেখানে প্রধানমন্ত্রীকে কেন মুখ করা হচ্ছে সেটা নিয়ে অনেকে অনেক চর্চা অবশ্যই করেছেন দেখুন এটা হলো বিজেপির সূচিপত্র সোনার বাংলা সংকল্পপত্র সেখানে তৃণমূলের যেমন দশটি সূচিপত্রে পয়েন্টস ছিল বিজেপির আরও বেশি ষোলো ষোলোটি পয়েন্ট রাখা হয়েছে আমি একবার পড়ে পড়ে শোনাই প্রথমেই হচ্ছে তাদের ভিশন ফর পিপল অফ বেঙ্গল পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিজেপির ভিশন কি অ্যাবাউট সোনার বাংলা সংকল্পপত্র বলা হয় একটি চ্যাপ্টার দেওয়া হয়েছে সোনার বাংলা সংকল্পপত্র নিয়ে এবার সোনার বাংলা এবার বিজেপি কি হাইলাইটস সেটা বলা হয়েছে তারপর মহিলা রয়েছে কৃষক রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে যুব সমাজ রয়েছে সুশাসন রয়েছে অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হয়েছে পরিকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে সংস্কৃতি পশ্চিমবঙ্গের কালচার পশ্চিমবঙ্গের হেরিটেজ সাংস্কৃতিক চেতনা সেটা নিয়ে বারবার তৃণমূল বিজেপিকে আক্রমণ করছে এই বলে যে বিজেপি একটি বহিরাগত দল তারা পশ্চিমবঙ্গের সংস্কৃতি বোঝে না সেটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে পর্যটন শিল্প নিয়ে কথা হয়েছে সবার বিকাশ সেটা নিয়ে কথা বলা হয়েছে এবার আঞ্চলিক উন্নয়ন বিভিন্ন অঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলা হয়েছে এবার নতুন করে নতুন কলকাতা কলকাতাকে কিভাবে নতুন করে গড়ে তোলা যায় কলকাতা শহর সেটা একটা নতুন জিনিস সেটা এখানে স্থান পেয়েছে এবং সবার শেষে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ পরিবেশ এনভায়রনমেন্ট সেটা নিয়ে কথা বলা হয়েছে শুধু এই দুটো কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে যেটা তৃণমূলের ইশতেহারে অ্যাটলিস্ট টেবল অফ কন্টেন্টে আমরা দেখতে পাইনি বিজেপির ইস্তেহারে প্রথমেই আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেমন তৃণমূল ইস্তেহারে ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বাক্ষর ছিল ঠিক তেমনভাবে বিজেপির ইস্তেহারে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই দিলীপ ঘোষের ছবি রয়েছে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবি রয়েছে এবং অবশ্যই প্রধানমন্ত্রীর ছবি রয়েছে স্বাক্ষর দিলীপ ঘোষের বাংলায় স্বাক্ষর রয়েছে সুতরাং আমরা যেটা বারবার করে তৃণমূলের থেকে বারবার ক্রিটিসাইজ করা হচ্ছিলো বলা হচ্ছিল যে বিজেপির ইস্তেহারটা প্রকাশ করলেন তার গৃহমন্ত্রী অমিত শাহ এবং তার পাশে দাঁড়িয়েছিলেন অবশ্যই তার পাশে বসেছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত যে নেতা কৈলাশ বিজয় যিনি অবশ্যই মধ্যপ্রদেশ থেকে আসেন এবং দিলীপ ঘোষ ছিলেন বসে কিন্তু দিলীপ ঘোষ কোনো বক্তব্য রাখেননি ইস্তেহার প্রকাশে সেই ইভেন্টটিতে প্রথম পাতাতে অবশ্য ডক্টর সুভাষ সরকারের একটা একটা নিজস্ব উদ্ধৃতি রয়েছে কারণ সুভাষ সরকার ছিলেন যিনি বিজেপির এমপি উনি ম্যানিফেস্টো কমিটির ইনচার্জে ছিলেন এবার আমি দুটোকেই একটুখানি একটা তুল্যমূল্য বিচার করব কারণ তৃণমূল দশটি পয়েন্ট নিয়ে তারা হাইলাইট করছে তাদের তাদের যে ইশতেহার রয়েছে এবং বিজেপি যেই ষোলোটি পয়েন্ট এনেছে আমি একবার দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো হ্যাঁ সতেরোটি পয়েন্ট রয়েছে বেশি প্রজেক্ট করবেই এটা স্বাভাবিক সংস্কৃতি নিয়ে বারবার কেন কথা হচ্ছে কারণ বারবার করে তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা হচ্ছে যাতে তৃণমূল থেকে বলা হচ্ছে যে বিজেপি একটি বহিরাগতদের পার্টি তাদের যে নেতৃত্ব তারা বহিরাগত নেতৃত্ব এবং তার ফলে এবং যেদিন কি ইস্তেহার প্রকাশ হয়েছে সেদিনকেও এই কথাটা বলা হয়েছে যে একজন গুজরাটি নেতা অমিত শাহ একজন মধ্যপ্রদেশের নেতা কৈলাস বিজয়বর্গীয় তাদের হাত ধরে ইস্তেহার প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের এবং হিন্দিতে পুরো প্রোগ্রামটা ছিল বাংলার নেতা বাঙালি নেতারা ব্রাক্ত ছিলেন বাবুল সুপ্রিয় ছিল দিলীপ ঘোষ ছিল তারা কোনো কথা বলেননি কেন বলেননি সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্নর মুখে ছিল অমিত শাহ কেন হিন্দিতে পুরো বক্তব্য রেখেছেন সেটা নিয়েও তৃণমূল ঘোষণা করেছে সুতরাং সংস্কৃতি একটা খুব বড় বিষয় বারবার করে বিজেপির থেকে বলা হচ্ছে যে বিজেপির থেকে বড় বাঙালি পার্টি আর হতে পারে না কারণ বিজেপির উত্থান বিজেপির গঠন জনসংঘ থেকে যে জনসংঘের স্রষ্টা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গের মানুষ এবং তাই সংস্কৃতি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু দাবি এবং প্রতিশ্রুতি বিজেপি দিচ্ছে কি দিচ্ছে সবার আগেই ইনস্টিটিউট টেগোর প্রাইজ অন লাইনস অফ নোবেল প্রাইজ বিশাল বড় একটা দাবি যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা তারা একটা প্রাইজ গঠন করবেন ইনস্টিটিউশন গঠন করবেন যেটা নোবেল প্রাইজের তুল্যমূল্য বিচারের হবে সর্ব ভারতীয় স্তরে এবং মানে আন্তর্জাতিক স্তরে এবং সত্যজিৎ রায় যিনি অভিয়াসলি বাঙালির গর্ব অস্কার উইনিং একজন ফিল্ম মেকার একজন লেজেন্ড একজন আইকন তার নামে অস্কারের ধাঁচে একটি গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সুতরাং দুটোই খুব বড় একটা চমক কিন্তু বিজেপির ইস্তেহারে প্রথমেই রবীন্দ্রনাথ এবং প্রথমেই সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের নামে একটি বড় একটা অ্যাওয়ার্ড সেটা ইনস্টিটিউশন করার কথা তারা বলছেন যেটাকে তারা বলছেন যে অস্কারকেও চ্যালেঞ্জ ছুড়ে দেবে এবং রবীন্দ্রনাথের নামে একটি এমন একটি প্রাইজ তারা ইনস্টিটিউট করবেন যেটা নোবেল প্রাইজকেও টেক্কা দিতে পারে আচ্ছা দ্বিতীয় কি আছে এক হাজার কোটি টাকা আবার এক হাজার কোটি টাকার সোনার বাংলা ফান্ড যাতে পশ্চিমবঙ্গকে আবার দেশের সাংস্কৃতিক রাজধানী হিসাবে তুলে ধরা যায় সেটা কিভাবে খরচা হবে কি তার বৃত্তান্ত সেটা কিন্তু খুব একটা এখানে পরিষ্কার নয় আবার আবার রবীন্দ্রনাথে ফিরে আসি এস্টাবলিশ গুরুদেব সেন্টার ফর কালচারাল এক্সিলেন্স ইন দ্য স্টেট ক্যাপিটালস অ্যান্ড সিলেক্টেড ডেস্টিনেশনস ওভারসিজ আমরা জানি ভারতবর্ষের বিভিন্ন শহরে এবং বিশ্বের বিভিন্ন শহরে মিনিস্ট্রি অফ কালচার এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের আওতাধীন আইসিসিআর আছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চ আইসিসিআর অলরেডি রয়েছে কিন্তু এখানে মজার বিষয় হল বিজেপি তার এই ম্যানিফেস্টোতে তারা এখানে বলছেন যে প্রতিটা রাজ্যের রাজধানীতে ভারতবর্ষের এবং কিছু সিলেক্টেড বিশ্বের কিছু শহরে তারা গুরুদেব সেন্টার অফ কালচারাল এক্সেলেন্স রবীন্দ্রনাথের নামে আরেকটা সেন্টার অফ কালচারাল এক্সেলেন্স তারা গড়ে তুলবেন যাতে যেটা বলছেন টু প্রমোট বেঙ্গলি কালচার যাতে বাঙালি কালচারকে প্রমোট করা যায় গেল আচ্ছা দ্য ওয়ার্ল্ড ক্লাস সোনার বাংলা মিউজিয়াম ইন কলকাতা সোনার বাংলা একটা মিউজিয়াম তৈরি হবে সেটাতে কি না কী থাকবে বলা হচ্ছে সেটাতে নাকি বাংলার রিচ লেগেসি পশ্চিমবঙ্গের যেটা রিচ লেগেসি সেটাকে তারা তুলে ধরবেন সেলিব্রেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ নেতাজিয়াস পরাক্রম দিবস যেটা আমরা অলরেডি জানি হয়ে গেছে তেইশে জানুয়ারিকে তারা রাজ্য সরকার অলরেডি এখানে বলে দিয়েছে পশ্চিম তৃণমূল রাজ্য সরকার সেটাকে একটা একটা দিন হিসাবে পালন করছে এবং কেন্দ্র সরকার অলরেডি পরাক্রম দিবস হিসাবে তেইশে জানুয়ারিকে ঘোষণা করে দিয়েছে সেটাকেই রাজ্যের তারা ক্ষমতা আয় তারা তারাও পরাক্রম দিবস হিসাবে পালন করবে কী বলছে যে এনশিওর দ্যাট সুর সরস্বতী পুজো এবং দুর্গা পুজো আর সেলিব্রেটেড অক্রস দ্য স্টেট উদাউট ফিয়ার অ্যান্ড রেস্ট্রিকশনস এটা একটা খুবই রাজনৈতিক এটা নিয়ে বিশাল চাপানুতর হয়েছে আমরা আপনারা জানেন বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে সরস্বতী পুজো এবং দুর্গা পুজো কোনোরকম বিধিনিষেধ ছাড়া কোনোরকম বাধা ছাড়া পশ্চিমবঙ্গের বুকে মানুষ যাতে এটাকে পালন করতে পারে সেটা তারা এনশোর করবেন আড়াই হাজার কোটি টাকার ফান্ড রাখা হচ্ছে গঙ্গাসাগর মালাকে প্রমোট করার জন্যে পুরোহিত ওয়েলফেয়ার বোর্ড করে দেওয়া হবে যাতে হিন্দু পুরোহিতরা মাস গেলে তিন হাজার টাকা করে পান চৈতন্য মহাপ্রভু স্পিরিচুয়াল ইনস্টিটিউট তৈরি করা হবে যাতে চৈতন্য মহাপ্রভুর যে চেতনা যে বাণী সেটাকে আরও ছড়িয়ে দেওয়া যায় তিন হাজার টাকা করে কীর্তনিয়াদের যারা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে প্রতি মাসে দেওয়া হবে পেনশন যেটা এর আগে বিজেপির কিছু নেতা অলরেডি ঘোষণা করেছেন একশো কোটি টাকার ফান্ড বানানো হবে যাতে পশ্চিমবঙ্গের যত মন্দির আছে সেইগুলিকে সংস্কার করা যায় হাজার কোটি টাকার ফান্ড তৈরি করা হবে যাতে যে ঐতিহাসিক নেতাজির যে জার্নি আজাদ হিন্দ ফজের যে জার্নি আছে সেটা পশ্চিমবঙ্গের বুকে দেখানো যায় তামলরিপ্ত জাতীয় মিউজিয়াম তমলুকে তৈরি করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কোলাবোরেট করে বাংলাকে যাতে ইউনাইটেড নেশনে একটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ একটা অফিসিয়াল একটা ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া যায় সেটার প্রচেষ্টা করা হবে ইনশোর কম্পালসারি ইউজ অফ বাংলা ইন অল ডকুমেন্টস অর্ডার্স এবং করেসপন্ডেন্স খুব গুরুত্বপূর্ণ যখন বারবার বিজেপিকে বলা হচ্ছে বিজেপি বাঙালি দল নয় বাঙালি সংস্কৃতি তারা বোঝে না এবং বাংলাকে তারা বারবার বিদ্রুপ করছে যেটা বিরোধীরা বলছেন সেখানে বিজেপির ইশতেহারা বিজেপি বলছে যে বাংলায় প্রত্যেকটা লেখা অর্ডার এবং করেসপন্ডেন্স সরকারি করেসপন্ডেন্স তারা করবার প্রচেষ্টা করবেন এটা কম্পালসারি করার প্রচেষ্টা করবেন কিন্তু মজার বিষয় হলে প্রশ্ন একটা থেকেই যায় যে বিজেপি পার্টি যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে একটা খুব হাই পিচড ক্যাম্পেইন করছেন সরকারে আসার জন্য বারবার দেখা যাচ্ছে তাদের বিভিন্ন যে ক্যাম্পেইন মেটেরিয়াল সেই মেটেরিয়ালগুলোতে কিন্তু সেভাবে বাংলা স্থান পাচ্ছেন এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা যে তাদের নেতারা এসে কেন হিন্দিতে বক্তব্য রাখছেন কেন বাংলা অনুবাদ করা হচ্ছে না সেটা নিয়েও একটা বড় প্রশ্ন থেকে গেছে আর কি আছে আবার দু হাজার কোটি টাকা রাখা হবে মিউজিয়াম মেমোরিয়াল এবং গ্র্যান্ড স্ট্যাচু অফ ঠাকুর পঞ্চানন বর্মা আবার সেই এক পঞ্চানন বর্মা জন্য একটা মিউজিয়াম তৈরি করার কথা বলা হয়েছে এবং মহানায়ক উত্তম কুমার ফিল্ম সিটি সোনারপুরে দক্ষিণ চব্বিশ পরগনা বানানো হবে এই হলো কালচার নিয়ে মোটামুটি বক্তব্য আর অনেকগুলি বিষয় রয়েছে আমি একটু ছোটো ছোটো করে যাব পর্যটন নিয়ে কিছু বিষয় বলা হয়েছে বলা হচ্ছে নতুন ট্যুরিজম পলিসি আনা হবে নটি ট্যুরিজম সার্কিট বানানো হবে শক্তিপীঠ বানানো হবে চৈতন্য মহাপ্রভু হিমালয়ান বুদ্ধিজম রাজবংশী আচ্ছা সবার বিকাশ নিয়ে বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তৃণমূল বলেছে মা ক্যান্টিন পাঁচ টাকায় রান্না করা খাবার সাবসিডাইজ রেটে শহরাঞ্চলে দেওয়া হবে বিজেপি বলছে কি অন্নপূর্ণা ক্যান্টিন আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাবার জন্য এস্টাবলিশ অন্নপূর্ণা ক্যান্টিনস অ্যাক্রস দ্য স্টেট টু প্রোভাইড সাবসিডাইজ কুকড ফুড থ্রি টাইমস আ ডে অ্যাট রুপিস ফাইভ দেখুন রাজনৈতিক দলগুলির মধ্যে যদি একটি একটি কম্পিটিশান চলে না মানুষকে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার তাহলে কিন্তু মানুষই অনেক বেশি লাভবান হয় সেটার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ইশতেহারের মধ্যে দিয়ে কারণ যেই তৃণমূল বললো যে তারা মা ক্যান্টিন করছে পাঁচ টাকায় খাবার পাওয়া যাবে রান্না করা খাবার যেটা গরিব মানুষ পাবেন বিজেপির ম্যানিফেস্টোটে আমরা দেখতে পাচ্ছি পাঁচ টাকায় খাবার পাওয়া যাবে কিন্তু তারা একবেলা নয় তারা পাঁচবেলা খেতে দেবেন এই কথাটা বলছেন আর কি বলছেন সাবসিডাইজ রেশন দেওয়া হবে পিডিএস সিস্টেমে চাল এবং গম এক টাকা কিলো ডাল তিরিশ টাকা কিলো নুন তিন টাকা কিলো এবং চিনি পাঁচ টাকা কিলো দেওয়া হবে আচ্ছা খুব বড় ঘোষণা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তারা প্রথম ক্যাবিনেট মিটেই পাস করবেন বলে বিজেপি ক্লেম করছে এটার বিশ্লেষণ অবশ্যই এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে কারণ দু হাজার যখন নির্বাচন ছিল লোকসভার তখন পশ্চিমবঙ্গের বুকে মতুয়া ভোটকে টার্গেট করার জন্যে বিজেপি এই একই প্রতিশ্রুতি দিয়েছিল যে দু হাজার উনিশে নির্বাচনে তাদেরকে যাতে জেতানো হয় তারা সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তারা পার্লামেন্টে পাস করবেন এবং নাগরিকত্ব দেবেন সেটা কিন্তু তারা করেওছেন তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পার্লামেন্টের দুটো হাউসে মানে লোকসভায় এবং রাজ্যসভায় দুটোতেই পাশ করিয়েছেন মজার বিষয় হলো দু হাজার উনিশের ডিসেম্বরে পাশ হওয়ার পরেও দু হাজার একুশের মার্চ মাসে আমরা এখন চলে এসেছি এখনো পর্যন্ত সেই আইনের যেটাকে বলে বলবৎ করা সেটা এখনও তারা করতে পারেননি কেন কারণ সেই আইনের রুলস ফ্রেমিং হয়নি যতবার তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে বিজেপি নেতৃত্বকে তারা বারবার বলেছেন কোভিডের জন্য করা যাচ্ছে না তারা বলছেন যে কোভিড ভ্যাকসিন চলে আসলে হবে কোভিড ভ্যাকসিন এসে গেছে ভ্যাকসিনেশন প্রসেসও মাঝপথে এখন তারা বলছেন তারা যখন ক্ষমতায় আসবেন পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট মিটেপ করবেন তাই জন্য বিরোধীরা বলছেন এটা কিচ্ছু নয় এটা একটি রাজনৈতিক প্রতিশ্রুতি মাত্র কারণ বিজেপি জানে সিএএ যদি ইলেকশনের আগে তারা ইমপ্লিমেন্ট করেন তাহলে আসামে তাদের চূড়ান্ত বিক্ষোভের মুখে তাদেরকে পড়তে হবে কারণ আপনারা ভুলে যাবেন না শুধু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইলেকশন নিয়ে আসামে ইলেকশন আছে সুতরাং পশ্চিমবঙ্গে মতুয়া ভোট যারা রিফিউজি ভোট তাদেরকে টার্গেট করে যদি বিজেপি সিএএ ইমপ্লিমেন্ট করতে যায় তাহলে আসামে একটা ব্যাকলাশ হতে পারে এবং তার ফলে আসামের ক্ষেত্রে বিজেপি কিন্তু সিএএ নিয়ে চুপ পশ্চিমবঙ্গে এসে তারা বলছেন সিএএ তারা ক্ষমতা এলে প্রথম ক্যাবিনেট মিটি পাস করাবেন আচ্ছা আরেকটা কি বলছেন তারা এস সি এস টিদেরকে কাজ সার্টিফিকেট দেওয়া হবে উইদাউট কারাপশান দুশো দিনের কাজ দেওয়া হবে একশো দিনের কাজের যে প্রকল্প আছে মানরেগাটা তাদের দুশো দিনের কাজ দেওয়া হবে আরও অনেক প্রতিশ্রুতি রয়েছে কিন্তু তার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা কিছুদিন আগেই তৃণমূলের ইস্তেহারে দেখেছি মহিষ্য তিলি তামুল সাহা এই চারটি কমিউনিটি যারা রয়েছেন যারা কাস্ট বা জাতি রয়েছেন তাদেরকে যাদেরকে আগেই মন্ডল কমিশনের রেকমেন্ডেশনে বলা হয়েছিল তাদেরকে ও বিসি আনা উচিত তাদেরকে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছে যে একটা টাস্ক ফোর্স গঠন করে তাদেরকেও ও বিসি রেজার্ভেশনের মধ্যে আনা হবে আর ঠিক সেম প্রতিশ্রুতি আমরা কিন্তু এবার বিজেপিতেও দেখতে পাচ্ছি সুতরাং দেখতে পাচ্ছেন কেমন তুলনমূল্য বিচারটা খুব মজার তারা বলছেন মহিষ এবং তিলি এবং যারা বাকি হিন্দু জাতির তে রয়েছেন তাদেরকে ও রিজার্ভেশনের রেজার্ভেশনের মধ্যে আনা হবে এবং একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিজেপি তার ঘোষণাপত্রে ঘোষণা করেছে সেটা হলো সেভেন পে কমিশন ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে আনা হবে আমরা জানি পশ্চিমবঙ্গে যারা সরকারি কর্মচারী আছে তারা বারবার করেই ডিমান্ড করছেন যে সেভেন পে কমিশন লাগু করা হোক যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করছে কিন্তু রাজ্য সরকার এখনও দিতে পারে না অনেক বকেয়া ভাতা বাকি আছে সেটা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদেরকে ডিরেক্টলি তারা এটাকে টার্গেট করেছেন এবং তারা বলেছেন যে সেভেন পে কমিশন আনবেন আরও কি আছে বিজেপির ইস্তেহারে অনেক কিছু রয়েছে আমি দেখতে পাচ্ছি আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট বোর্ড বানা বানানো হবে পারমানেন্ট পলিটিক্যাল সলিউশন করা হবে দার্জিলিংয়ে শিলিগুড়ি তরাই এবং ডুয়ার্সের কারণ গোর্খাল্যান্ড নিয়ে অনেকদিনই ধরেই একটা আন্দোলন চলছে জঙ্গলমহন ডেভেলপমেন্ট বানানো হবে সুন্দরবন ডেভেলপমেন্ট বানানো হবে নতুন কলকাতা কলকাতা নিয়ে কি বলা হয়েছে খুব ইন্টারেস্টিং একটু দেখি কারণ এটা তৃণমূলের ইস্তেহারে কিন্তু কলকাতা নিয়ে আলাদা করে কিছু বলা হয়নি কি বলছে বলছে এস্টাবলিশ কলকাতা সেন্টার অফ ফিনান্সিয়াল সার্ভিসেস কলকাতাকে আবার অর্থনৈতিক একটা কেন্দ্র হিসাবে প্রাণ কেন্দ্র হিসাবে তুলে ধরার প্ল্যান রয়েছে ফ্রি ইলেকট্রিসিটি আবার ফ্রি ফ্রি ইলেকট্রিসিটি দেওয়া হবে ওই দুশো ইউনিটের মতো যেটা আগে বলা হয়েছে ডোমেস্টিক ইউজের জন্যে রেগুলার ফায়ার অডিট করা হবে সব কলকাতার বাড়ির লঞ্চ ফ্লিট অফ এসি লো ফ্লোর বাসেস অ্যান্ড ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ কারেন্ট বাসেস তিন হাজার বাস করা হবে মানে তিন হাজার বাস যেটা রয়েছে তার থেকে বাড়ানো হবে এবং নতুন এসি ব্লাস চালু করা হবে কলকাতায় দু হাজার বাইশ হাজার কোটি টাকা কলকাতা ডেভেলপমেন্ট ফান্ড রাখা হবে যাতে কলকাতাকে সিটি অফ ফিউচার মানে ভবিষ্যতে শহর হিসাবে ট্রান্সফর্ম করা যায় সেটা কিভাবে করা হবে কী তার বৃত্তান্ত সেটা ডিটেলসে পরে আছে বিল টেন স্টোরি পার্কিং স্পেস দশটা স্টোরি পার্কিং স্পেস করার কথা বলা হচ্ছে পাঁচশো কোটি টাকা রাখা হচ্ছে যাতে কলকাতাকে ইউনেস্কো হেরিটেজ ট্যাক দেওয়া হয় দশটি স্মক টাওয়ার খুব ইন্টারেস্টিং পলিউশন যেভাবে বাড়ছে তার দশটা স্মক টাওয়ার লাগানো হবে যাতে কলকাতায় পলিউশন কম করা যায় এবং পনেরোশো কোটি টাকা দেওয়া হবে ক্লিন কলকাতা মিশনের জন্যে কলকাতা মেট্রো লাইনকে চারপাশে আগে বর্ধিত লাইন বানানো হবে শ্রীরামপুর ধুলাগড় এবং কল্যাণী পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং আদি গঙ্গা যেটা কালীঘাটে রয়েছে সেটাকে আরও পরিষ্কার করে একটা মিশন মোডে পরিষ্কার করে আবার পুরনো ইয়েতে ফিরিয়ে দেওয়া হবে পরিবেশ নিয়ে বলবো কারণ পরিবেশের কোনো উল্লেখ কিন্তু তৃণমূলের ইসেহারে আলাদা করে নেই পরিবেশে কি বলা হচ্ছে নমামি গঙ্গে প্রজেক্টটা বড়নগর বালি এবং হাওড়ায় এক্সপেরাইট করা হবে পাঁচশো কোটি টাকার আলাদা করে রাখা হচ্ছে ঘাটাল কান্দি নর্থ বেঙ্গল ফ্লাড কন্ট্রোলের জন্যে সুতরাং এই হলো বিজেপির মোটামুটি যেটা কি যেইগুলো হাইলাইটস সেইগুলো সুতরাং আপনাদেরকে আমি বিজেপির ঘোষণাপত্র এবং তৃণমূলের ঘোষণাপত্রে যেটা মূল হাইলাইটস একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই ভেতরের পাতাগুলোতে অনেকটা ইল্যাবরেটলি দেওয়া আছে কিন্তু আমি আশা করছি এটাতে আপনারা বুঝতে পারলেন একটা তুল্যমূল্য বিচার আপনারা করতে পারলেন যে দুটো রাজনৈতিক দলই কীভাবে এবছর উঠে পড়ে রেগেছে পশ্চিমবঙ্গের এই নির্বাচনটাকে মানুষের ভোট পাওয়ার জন্যে একটা খুব প্রেস্টিজ ব্যাটল আমার হাতে দুটো ইস্তেহার রয়েছে খুব গুরুত্বপূর্ণ এইগুলো কারণ রাজনৈতিক নেতারা রাজনৈতিক দল যেই ঘোষণাপত্রে যেই প্রমিসগুলো করেন অনেক সময় দেখা যায় সেগুলো ইলেকশন শেষ হয়ে গেলে মানে নির্বাচন শেষ হয়ে গেলে তারা ভুলে যান কিন্তু মজার বিষয় হচ্ছে যেহেতু একটা হাড্ডাহাড্ডি লড়া আমরা লড়াই আমরা এবারে দেখতে পাচ্ছি তার ফলে যেটা হয়েছে দুটো রাজনৈতিক দলই তা চাপে রয়েছে এবং তার ফলে মানুষদের জন্য কিছু করার ইচ্ছা সদিচ্ছা এবং তাদের কাছে মনে হচ্ছে যে ইস্তেহারটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত কারণ প্রত্যেক বছর দেখতে পাই ইস্তেহারটা খুব বাজেভাবে বানানো তারা শেষ মুহূর্তে প্রকাশ করেন অনেক আজগুবি কথা লেখা থাকে যেগুলো তারা কোনোদিনও তারা সেইগুলো সম্বন্ধে একটুও সিরিয়াস নন কিন্তু যে এবছরের ইস্তেহারে দেখা যাচ্ছে তারা খুব ভাবনা চিন্তা করে ভেবে রিসার্চ করে মানুষের সাথে কথা বলে এই ইস্তেহারগুলো বানিয়েছেন কারণ তারা জানেন এবছরের নির্বাচনটা খুব ক্রুশিয়াল হতে চলেছে বাংলা নির্বাচন হয়তো পথ নির্দেশক হবে ভবিষ্যতে জাতীয় রাজনীতির ক্ষেত্রে এবং এত হাই প্রেস্টিজ একটা ব্যাটল এত যুদ্ধ সেই জন্যে দুটো পার্টি কিন্তু কোমর বেঁধে নেমেছেন আশা করি আপনাদের এটা ভালো লাগলো আগামী দিনে আমরা অন্য দুটি দল সিপিআইএম বামপন্থ এবং তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের ইস্তেহার নিয়ে আপনাদের সামনে এরকমভাবে বিশ্লেষণ এবং আলোচনা তুলে ধরব আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না